গুড মর্নিং ফ্রেন্ডস, আবার একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তবে আমি কাজগুলো দেখাবো ঠিকই, তো কাজের মাধ্যমে আমি তোমাদের অন্য মানে কাজগুলো দেখতে থাকো, কিন্তু আমি কি বলতো তোমাদের সাথে একটা বিশেষ মানে কথা শেয়ার করব। আর সকাল সকাল দেখছো হাজব্যান্ডের সব কিছু আমি রেডি করে দিয়েছি, তো হাজব্যান্ড এখন অফিসের উদ্দেশ্যে রওনা হবে। তো বন্ধুরা, আশা করছি যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো সবাই। আর আজকে বলবো না যে তোমরা ভিডিওটাতে একটা লাইক দাও, শেয়ার করো। তো বন্ধুরা, তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক দিও। কিন্তু আমি মানে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস আমার মনে, এই দুদিন হলো আমি কোনো ভিডিও দিইনি, ভীষণভাবে প্রভাব ফেলেছে, মানে দাগ ফেলেছে বলতে পারো। তো আমাদের যে মানে বাংলা সিরিয়ালের যে একটা নায়িকা যে সুইসাইড করেছে, তো আমার মনে না ওটা ভীষণ দাগ ফেলেছে। তো যে এত কম বয়সে একটা এত সুন্দর প্রাণ যে নষ্ট হয়ে গেল, হ্যাঁ, তার যেন প্রপার যেন সেটা কে করেছে, কিসের জন্য হয়েছে এই জিনিসটা, সেটা যেন বেরিয়ে আসে সঠিক তথ্য, সেটা যেন পুলিশ প্রশাসন এবং সেটা মানে সেটা যেন সব কিছু বেরিয়ে আসে সত্যটা, যে কীভাবে হলো এই ঘটনাটা। তো দেখো, মানুষ যখন ডিপ্রেশনের মধ্যে থেকে যায়, হয়তো অনেক সময় না অনেক কিছু বোঝা যায় না বাইরে থেকে, মানুষকে দেখে যে সে একটা কোনো সমস্যার মধ্যে থেকে আছে, কারণ আমি নিজেই সমস্যার মধ্যে পড়েছিলাম। একমাত্র যদি আমরা শেয়ার করি তাহলেই বোঝা যাবে, নাহলে কিন্তু না বোঝা যাবে না। ওপর থেকে এখন মানুষ প্রত্যেকটা মানুষই ব্যস্ত, কেউ কারোর দিকে তাকাবার পর্যন্ত এখন সময় নেই। তো মানুষ যখন এরকম ডিপ্রেশনে পড়ে, প্রত্যেকে আমরা মানে কোনো কারণের জন্য হয়তো ডিপ্রেস হয়ে গেছি, তখন সেটা থেকে বেরিয়ে আসতে একমাত্র নিজেই পারবো। আর নিজের চেষ্টা করে যদি না পারি, অবশ্যই কিন্তু মনোরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে প্রপার ট্রিটমেন্টের দরকার। তো বন্ধুরা দেখো, আমি বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো বেডটা সুন্দর করে গোছানো থাকা মানেই হচ্ছে ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে যাওয়া। তো সবার আগে আমি বেডটা গুছিয়ে নিলাম। আর দেখো সোনাইকে এখানে যেরকম মিষ্টি মুড়ির জল দিই, তো সেটা দিয়েছি, সোনাই এখন খাচ্ছে। আর ও ভীষণ পছন্দ করে এটা, মিষ্টি মিষ্টি, তো আর ও ভীষণ পছন্দ করে মিষ্টি মুড়ি জলটা খেতে। তো সোনাই খেয়ে নিই, খেয়ে নিলে ওর চুল টুলগুলো বেঁধে দেবো, ওকে ফ্রেশ করাবো, জামাকাপড় ছাড়িয়ে সব কিছু ওকে গুছিয়ে নেবো। তো বন্ধুরা, প্রত্যেক দিনের কাজ দেখো, আমি বারবার মনে করাচ্ছি যে একটা কথা, যে প্রত্যেক দিনের কাজের মধ্যেও নতুনত্ব খুঁজতে হবে, এবং নতুনভাবে কাজগুলোকে আমরা যদি মানে নিত্য নতুন রূপ দিতে পারি, একঘেয়েমি তো আমাদের কাটবে বই কি, ভীষণভাবে আমরা ভালো থাকতে পারি। তো বন্ধুরা, ভীষণ একটা মনে প্রভাব ফেলেছে। তো আমরা যে পল্লবীকে হারালাম, তো সিরিয়াল করতো বাংলা সিরিয়ালের যে পল্লবী দে, দেখো জানি না কী জন্য মানুষ এরকম করে, হয়তো কোনো ডিপ্রেশান কি কোনো পারিপার্শ্বিক চাপ, হঠাৎ করে মানুষের কোনো ডিসিশান নেওয়াটা কখনোই ঠিক নয়। তো প্রত্যেকটা ডিসিশান আমরা অনেক ভেবে চিনতে মানে নিলে তাহলে কিন্তু সেটা অনেক ভালো হয়। হট করে আমরা একটা কোনো কথায় রেগে গেলাম, কিছু হলো, তো সেটা কিন্তু কখনোই ভালো নয়, তো তার পরিণতি কিন্তু খুবই খারাপ। তো এত কম বয়সে একটা মেয়ে এত হঠাৎ করে এরকম একটা মানে একটা দুঃসংবাদ, যার সবে মানে জীবনটা শুরু হয়েছিল সুন্দরভাবে, হ্যাঁ, সেটা যেরকম এত সহজে এত কম বয়সে, যে সে তার প্রতিভা সব কিছু থাকা মেয়ে যে এত কম বয়সে যার জীবনটা পুরো নিঃশেষ হয়ে গেল, সেটা কখনোই যেন মেনে নেওয়া যাচ্ছে না। কিছু কিছু জিনিস লাইফে আসে যেগুলো দেখবে মন থেকে মেনে নেওয়া যায় না, তার ক্যালকুলেশন কখনোই আমরা করে উঠতে পারি না যে কিসের জন্য কী হয়ে গেল। তো বন্ধুরা, আমি নিজেও এক সময় আমি তোমাদের আলাদা একটা ব্লগে বলেছিলাম আগে, যে ডিপ্রেশন খুব খারাপ জিনিস, যেটা না বাইরে থেকে কাউকে দেখে সহজে মনে হবে না যে সে ডিপ্রেস। তো সে যতক্ষণ না নিজে প্রকাশ করবে বা নিজে যতক্ষণ না সেটা থেকে বেরিয়ে আসতে পারবে, ততক্ষণ কিন্তু মানে কিছুই তার করার থাকে না। তো বন্ধুরা, কারণ আমি নিজেই কিছু কিছু মানুষের দ্বারা আমি মানে তাদের ব্যবহার, তাদের মানে আমার মানে যেগুলো আমি কখনো কল্পনা করতে পারিনি, তো সেই রকম কিছু কিছু মানুষের সংস্পর্শে আমি এসেছিলাম, সেটা বন্ধুমহল বলো কি যাই হোক। তো সেরকম কিছু কিছু মানে নেগেটিভ পার্সন আছে যারা কী বলতো বন্ধুরা, সবসময় না তোমার ভালো দিকটা কখনোই তারা দেখে না, তারা তোমার মধ্যে খারাপ এবং তারা তোমার ভালো দিকটাকে চাপা দিয়ে খারাপ দিকগুলোকে ফুটিয়ে ধরে। প্রত্যেকটা মানুষেরই তো ভালো মন্দ কিছু আছে বলো, তো ভালো দিকগুলোকে না সেই সব মানুষরা, নেগেটিভ মানুষরা কখনোই ভালো দিকগুলোকে তোমার তুলে ধরে না, তারা সবসময় তোমার খারাপ দিকগুলোকেই তুলে ধরার চেষ্টা করে এবং তোমার সাথে দুর্ব্যবহার করে, যাদেরকে তুমি
দেখবে বাইরে থেকে একরকম, কিন্তু মিশলে দেখবে তারা পুরো অন্যরকম। তো আমারও সেরকম জীবনে এসেছিল একটা পর্যায়ে যেখানে আমি ভীষণভাবে ভীষণ ডিপ্রেসড হয়ে গেছিলাম। তো সেখান থেকে মানে একদম ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তো সেইটা থেকে আবার নিজেই আমি মানে উঠে এসেছি। তো সেটা আমার মানে এই যে এত বছরের যে আমার জীবন, ধরো যতটা পার করে এসেছি, তো সেই জীবনে সেটা সবথেকে কালো সময় ছিল। তো আমার জীবনে না ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত মানে বাইরে যত দিন আমি থেকেছি পড়াশোনার জন্য বা কিছু, জীবন আমাকে অনেক কিছু না শিখিয়েছে। মানে আমি মানে সত্যি এত ম্যাচিওর ছিলাম না। তো জীবন আমাকে শিখিয়েছে মানুষ ঠকেই শেখে। তো সেইভাবে সেই থেকে আমি অনেক বেশি আমি শক্ত হয়েছি। আশা করি পরবর্তী সময়টাও আমি নিজেকে অনেক শক্ত করেই রাখতে পারবো। তো বন্ধুরা, সেরকম একটা পর্যায়ে এসেছিলো যেখানে আমি যা যেসব মানুষদের কাছ থেকে তাদের ব্যবহার কখনো ভাবতে পারিনি যে তারা এরকম মানুষও হতে পারে। এখন মানুষ মানুষেরই জন্য, তাহলে কথাটা আর এরকম হতো না। তো প্রত্যেকটা মানুষ মানুষের জন্যই, কিন্তু যখন কার্যক্ষেত্রে দেখবে মানুষ মানুষের জন্য নয়, মানুষ তোমার পেছনে বাঁশ দেওয়ার জন্যই, তখনই সেটা না ক্যালকুলেশন মিলে না, তখনই মানুষ ডিপ্রেশনে যায়। সেটা যে কোনো মহল থেকেই হতে পারে, তোমার সাথে যে থাকে, তোমার পাশে যে থাকে, তোমার পরিবার, তোমার বন্ধু মহল, সে যে কোনো পর্যায় থেকেই আসতে পারে। ওই জন্য সবসময় নিজের কাজকে নিজে প্রাধান্য দাও, নিজের নিজেকে শক্ত করো, নিজের মনোবল বাড়াও, এবং অল্পতে অধৈর্য হওয়া, যেটা সবথেকে মানুষের খারাপ গুণ, অল্পতে অধৈর্য হয়ে যাওয়া। তো অল্পতে কখনো অধৈর্য হবে না, যতটা পারবে মনকে শক্ত করবে এবং ধৈর্য রাখবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। ধৈর্যটা একটা বিশাল বড় পয়েন্ট। তো ধৈর্য রাখবে, দেখবে সব কিছু তুমি সহজে ওভারকাম করছো। এক্ষুনি এটা চাই, এক্ষুনি এটা হলো না কেন, এইগুলো বললে কিন্তু কোনোদিনই কিছু হবে না। তো মানুষের ধৈর্যটা অনেক বড় ব্যাপার এবং প্রত্যেকটা কাজে সেটা দরকার। ধৈর্য স্থৈর্য একটা আলাদা জিনিস এবং সেটা প্রত্যেকটা কাজে আমাদের দরকার এবং প্রত্যেকটা মানুষের জীবনে সেটা ভীষণ প্রয়োজন। তো বন্ধুরা, হয়তো তোমরা ভাবছো যে এত বড় বড় কথা বলছি, সত্যি আমি ভীষণ মানে আবেগে মানে এই দুটো দিন আমার ভীষণ একটা কীরকম মানে আবেগও বলা ভুল, মানে ভীষণ খারাপ লাগছে আমার, যেটা মনে ভীষণ দাগ ফেলে গেছে যে এত কম বয়সে এরকম একটা ঘটনা ঘটে গেল। সেটা নিজে থেকে করুক বা কেউ করে থাকুক, যে করেছে সেও তো ভীষণ খারাপ কাজ করলো এটা, এবং তার একটা মানে যদি সে নিজেও না করে যে করেছে সেটাও তো মানে সেটা যাতে তাড়াতাড়ি না এর মানে কি বলবো বন্ধুরা, আমি না আমার ঠিক বলতে পারছি না। যে দেখো, তোমাদের কাছে আমি একদম আমি সব কিছু জিনিস আমি নিজে যেরকমভাবে থাকি আমি একদম সেইগুলোই শেয়ার করি তোমাদের সাথে। তোমাদের সাথে ভিডিও করছি বলে বা তোমার আমি ইউটিউবে এসেছি বলে যে সেটাকে নতুন করে আমি অন্য আমি একরকম থাকি আর একরকম তোমাদের সামনে তুলে ধরবো, সেটা আমি কোনোদিনই চাইনি আর সেটা আশা করি বন্ধুরা চাইবও না। আমি যেমন ঠিক তেমনটিভাবেই তোমাদের কাছে আসবো আমি। তো বন্ধুরা, সেটা আমি মানে বলছি না, বুঝিয়ে উঠতে পারছি না তোমাদের, জানি না বুঝতে পারছো কি না, ভীষণ আমার মনে দাগ ফেলেছে এবং বারবার এটাই মনে হচ্ছে যে এইটুকু একটা মানে বয়সে যে একটা প্রাণ চলে গেল, হ্যাঁ কী করে এটা হলো, কী জন্য এটা হলো। হ্যাঁ, তো সেটাই তো প্রত্যেকটা মানুষকে, মানুষ আমরা যারা পাশাপাশি আছি প্রত্যেকে প্রত্যেকের সাহায্য করব। কখনোই সবসময় ও অপরকে ছোট করা, অপরকে অপরের খারাপগুলো তুলে ধরা লোকের সামনে, তাতে সে ছোট হয় এবং নিজেকে বড় ভাবা, সেগুলো কিন্তু কখনোই করব না। তো এইটুকু তো জীবন, বলো এইটুকু জীবনে কেন এর তার সাথে সম্পর্ক খারাপ নষ্ট করব। তো আমি নিজের জীবন থেকেও সেটা বুঝেছি। বন্ধুরা দেখো, এখন সোনাইকে খাওয়াতে বসেছি আর সোনাই ভাত খাচ্ছে। তো বন্ধুরা দেখো, গাছে আজকে অনেক রকমের ফুল ফুটেছে আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো না, সেটা তো আর কখনো হয় না। কত রকমের জবা দেখো, পঞ্চমুখী জবা, অরেঞ্জ কালারের লাল জবা, চন্দন জবা, পিঙ্ক জবা এবং লাল সরি হচ্ছে সাদা টগর, হ্যাঁ শ্বেত আকন্দ, নীল অপরাজিতা, সাদা অপরাজিতা, তারপরে নয়নতারা, শ্বেত নয়নতারা, ভায়োলেট নয়নতারা, অনেক রকমের ফুল, দেখলে মনটাও ভালো হয়ে গেছে বন্ধুরা। তো তারপরে যেটা বলছিলাম, তো সোনাইকে নিয়ে আমি এখন একটু সোনারপুরে যাচ্ছি একটা বিশেষ কাজে, তো দুজনে বেরিয়ে পড়েছি।
তো বন্ধুরা, আমরা প্রত্যেকে দেখো বাচ্চাদের সাথে, প্রত্যেক মায়েরা আমরা আমাদের যেটা কর্তব্য বাচ্চাদের সাথে সেরকমভাবে মেশা, তাদের মনের হচ্ছে কথাগুলো আমরা যাতে সব কিছু। তো বন্ধুরা দেখো, এই যে হেঁটে যাচ্ছি, এখন তো এখন যাচ্ছি রেশন আনতে। কার নিয়েছো তো? তো ওই যে সোনাই, সোনাইয়ের বাবা গেল আর আমি পেছনে হেঁটে যাচ্ছি। টাটা। তো বন্ধুরা, মানুষ যখন কোনো বিপদে পড়ে না, তখন তাকে একা কখনোই ঠেলে দেওয়া উচিত নয়, যে তাকে একা ঠেলে দেবো, যা তুই ও করেছে, ওর তো এটা হওয়ার, মানে ওর তো এটা হওয়ার কথাই ছিল, কিন্তু তোমার যতটা সাধ্য না, তুমি তাকে চেষ্টা করবে। দেখো মানুষ, আমরা প্রত্যেকে পাশে পাশে যদি আমরা থাকি, একে অপরকে সাহায্য করলে আমরা অনেকটা, আমাদের সম্পর্কটা অনেক দৃঢ় হয় এবং আমরা যে কোনো কঠিন সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি। তো যারা মনের কোনো রোগ হয় বা মনের কোনো নিজে মানসিকভাবে বিপর্যস্ত, তোমরা অবশ্যই কাউন্সিলারের কাছে যাবে, নিজে কাউন্সিলিং করাবে, মনের চিকিৎসক যাকে বলে, সেই মনোরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে নিজে ট্রিটমেন্ট করাবে প্রপার, এবং নিজে তাকে নিজের কাজের মধ্যে থেকে নিজেকে ব্যস্ত রেখে নিজে বেরিয়ে আসার চেষ্টা করবে। আর ব্লগটা এখানেই শেষ।